সিরাজগঞ্জের আখের গুড় একসময় দেশব্যাপী ব্যাপক সমাদৃত ছিল কৃষক অর্থকরী ফসল হিসেবে ধানের পাশাপাশি আখের আবাদ করত এবার আবাদ হয়েছে সীমিত আকারে কৃষক বলছে বাজারে চিনির দাম কম হওয়ায় অনেকেই আখের রসের সাথে চিনি মিশিয়ে গুড় তৈরি করছে এ কারণে গুড়ের বাজারে ধস দেখা দিয়েছে গত বছর এই দিনে গুড় দুই হাজার আঠারোশো এরকম আর এই বছর এই দিনে গুড় হলো আপনার এই চোদ্দশো তেরোশো এরকম দাম কারণ চিনি হস্তা মানে অনেকে শুধু চিনিতে গুড় বানাই তাগর খেলা দাম কম আমি এবছর দামের খুব কম ওই ওই সকল গুড়ের জন্য আমরা বাজার পাচ্ছি না কি কুশিয়ালের গুড় হয় না চিনি গুড়ের কালার ভালো হয় চিনির দাম কম গুড়ের দাম বেশি এই সব চিনি দেয় লাভ হয় কৃষক জানান আখ দীর্ঘমেয়াদি ফসল অধিক মুনাফার জন্য এক শ্রেণীর ব্যাপারই এই ভেজাল গুড় তৈরি করছে বাজারে কম দামের এই গুড়ের সরবরাহ বেশি হওয়ায় বিপাকে পড়েছে প্রকৃত আখ চাষিরা আমার দুই বিঘাতে বিক্রি হবে এবার তিরিশ হাজার টাকা কিন্তু গতবার আমি বিক্রি করছিলাম দুই বিঘা প্রায় ষাট সত্তর হাজার টাকা আমার বিক্রি হয়েছিল এখান থেকে ধরেন মমিন সিং তারপরে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও বগুড়া শেরপুর এই সমস্ত অঞ্চলের সমস্ত ব্যাপারে রয়েছে পনেরো বছর আগেও আট থেকে দশ হাজার হেক্টর জমিতে আখের আবাদ হতো সিরাজগঞ্জে চলতি বছর তা নেমে এসেছে এক হাজার হেক্টরে আখের যে বিজ্ঞানীরা তারা যদি জীবনকাল কমিয়ে যদি কোনো জাত দিতে পারে তাহলে হয়তো কৃষকরা আবার শস্য পরিবারে রাখতে সমর্থ হবে আর যদি জীবনকাল এইরকমই এক বছর ব্যাপী থাকে তাহলে কৃষক ফসলের পরিবার থেকে হয়তো হারাই যাওয়ার সম্ভাবনা আছে সিরাজগঞ্জ থেকে চ্যানেল আই